আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার 7টি ফজিলত সম্পর্কে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2টি দিন সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন। এ ব্যাপারে তিনি বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সহিহ মুসলিম। এজন্য আল্লাহর কিছু বান্দা সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে বেশ আগ্রহ রাখেন। এ 2 দিনে রোজা রাখার 7টি ফজিলত এই ভিডিওতে উল্লেখ করা হল। নম্বর 1, আল্লাহর সন্তুষ্টি অর্জন। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেছেন, রোজা আমার এবং আমি এর প্রতিদান দিব। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। ইবনে মাজা। নম্বর 3, আল্লাহ তাআলা বান্দা থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। নম্বর 4, আল্লাহ তাআলা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ খন্দক তৈরি করে দিবেন। নম্বর 5, রোজা কিয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল কর। কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের দিন বাবুর রায়ান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতের রায়ান নামক একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। নম্বর 7, রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রেখে ভিডিওতে বর্ণিত ফজিলত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।